আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ক্লিকিং সাউন্ড, খেতে কষ্ট, আমাদের টেম্পোরারি ম্যান্ডিবুলার যে জয়েন্ট রয়েছে এই সাইডে, এই জয়েন্টটাতে অনেক ব্যথা, এটা কিন্তু আমরা অনেকেই ফেস করে থাকি। বিশেষ করে কোনো কিছু খেতে গেলে কট করে শব্দ হয়, অনেক সময় হাই তুলতে গেলে কট করে শব্দ হয়, বা এই জয়েন্টে ব্যথা হয়, চোয়ালে ব্যথা হয়, এগুলো কিন্তু সবই টেম্পোরারি ম্যান্ডিবুলার জয়েন্ট ডিসঅর্ডারের কারণে হয়ে থাকে। ইয়াঙ্গার বয়সে কিন্তু এটা হতে পারে, বিশেষ করে যাদের পোশ্চার ঠিক নেই, যাদের পোশ্চার খারাপ তাদের এটা হতে পারে, এবং বয়স্কদের তো এটা খুবই কমন, তাদের ক্ষেত্রে প্রায় দেখা যায় যে তারা টিএম জয়েন্ট পেইনে ভুগছেন, তারা এই ডিসঅর্ডারে ভুগছেন বা ক্লিকিং সাউন্ড সমস্যায় ভুগছেন। আজকে টিএম জয়েন্ট ডিসঅর্ডারের কিছু এক্সারসাইজ দেখাবো, যার মাধ্যমে আপনারা এই ক্লিকিং সাউন্ড বা কটকট শব্দ বা আপনার যে ব্যথা চোয়ালের এটা থেকে মুক্তি পাবেন বলে আশা রাখি। প্রথম এক্সারসাইজ, প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার জিহ্বার মাথাটা আপনার উপরের দাঁতের পেছন সাইডটা বা তালুতে লাগিয়ে রাখতে হবে। এভাবে এভাবে তালুটা লাগিয়ে রেখে আপনি মুখটা হাঁ করবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে 5-6 বার করতে পারেন। সেম কাজটা আপনার জিহ্বাটা উপরের দাঁতের পেছন সাইডে লাগিয়ে রেখে আবার করবেন, দুটো বুড়ো আঙ্গুল নেবেন, নিয়ে এখানে চাপ দিয়ে আস্তে আস্তে করে মুখটা হাঁ করবেন। খুব প্রেশার দেওয়ার দরকার নেই, আপনার সহনীয় মাত্রায় এই কাজটি করবেন। আরেকটা এক্সারসাইজ হলো, ঠিক একইভাবে আপনার জিহ্বাটা উপরের দাঁতের পেছন অংশে লাগিয়ে রেখে সাইড মুভমেন্ট করবেন। আমাদের চোয়ালের একটা সাইড মুভমেন্ট রয়েছে, জিহ্বার মাথাটা উপরের দাঁতের পেছন সাইডে লাগিয়ে রেখে সাইড মুভমেন্ট করবেন একটা হাত ধরে। যখন এই সাইডে করবেন তখন এই পাশে হাত ধরে রাখবেন। খুব আস্তে ধীরে করবেন এই সাইডের মুভমেন্টের জন্য, জিহ্বাটা ওভাবে লাগিয়ে রেখে সাইড মুভমেন্ট করবেন। খুব সিম্পল এক্সারসাইজ, আপনি প্রথমে জিহ্বাটা আপনার উপরের দাঁতের পেছন সাইডে লাগিয়ে রেখে, এভাবে লাগিয়ে রেখে হাঁ করবেন। ঠিক সেম কাজটা আবার দুটো আঙ্গুল দিয়ে চেষ্টা করবেন, হালকা প্রেশার দেওয়ার মাধ্যমে জিহ্বাটা ওইভাবে লাগিয়ে রেখে সাইড মুভমেন্ট করবেন। এরপরে রয়েছে এই জয়েন্টের সাথে যেসব মাসল সম্পৃক্ত রয়েছে, বিশেষ করে টেম্পোরারিস মাসল এবং ম্যাসেটার মাসল, এই মাসলটাকে একটু রিল্যাক্স করার চেষ্টা করবেন। টেম্পোরারিস মাসলটা হচ্ছে ফ্যান শেপের, আমাদের সাইডে থাকে, এটা আপনি রিল্যাক্স করবেন। এরকম 4টা আঙ্গুল বা 5টা আঙ্গুল নিয়ে আপনার কানের উপরের অংশটুকুতে এভাবে করে মাসাজ করবেন রিল্যাক্সেশনের জন্য। এভাবে রিল্যাক্সেশন হয়ে গেলে এরপরে আপনি চেষ্টা করবেন ম্যাসেটার মাসলকে একটু রিল্যাক্স করার, হালকা করে। ম্যাসেটার মাসলটা আপনার সাইডে এখান থেকে চোয়ালের এই সাইড বরাবর থাকে লম্বা করে, আপনি এটা এভাবে করে রিল্যাক্সেশন করে নেবেন। নেওয়ার পরে আপনি আস্তে আস্তে করে হাঁ করবেন আর একটু প্রেশার দিয়ে নিচের দিকে নামবেন। আস্তে করে দুই আঙ্গুল দিয়ে প্রেশার দিয়ে নিচের দিকে নামতে থাকবেন আর হাঁ করতে থাকবেন। সাইড থেকে আমি দেখাচ্ছি, খুব সিম্পল এক্সারসাইজ। এসব এক্সারসাইজের মাধ্যমে আপনি খুব সহজেই ক্লিকিং সাউন্ড, কটকট শব্দ, জয়ের মাসেলের ব্যথা, খেতে কষ্ট, সোয়ালোয়িং ডিফিকাল্টিস, এগুলো আপনি খুব সহজেই সমাধান করতে পারবেন বলে আশা রাখি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানান। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।